টিভি বাংলা মানবতার সমাধান نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه واتباعه ওয়ামান দা আবেদ আওয়তিহী ইয় পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আলহিম্মা মমিনের জীবনে উচ্চ আকাঙ্ক্ষা থাকা এবং সে আকাঙ্ক্ষাকে অ্যাচিভ করার জন্যে সে আকাঙ্ক্ষাকে হাসিল করার জন্যে একটি দৃঢ় সংকল্প থাকা মনের মধ্যে দৃঢ় সংকল্প থাকা জীবনে উচ্চ আকাঙ্ক্ষা অ্যাচিভ করার জন্যে এটা হচ্ছে আলহিমনা কোরআন পাকে এবং হাদি শরীফে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে আমরা যেন জীবনের জন্য একটা উঁচু টার্গেট ঠিক করি আমরা যেন অনেক বড় কিছু পাওয়ার জন্য চেষ্টা করি আর সেই কথা ফুটে উঠেছে রাসুল্লাহ সাল আলী আসসালাম একটা হাদিফে ইদা সালতুমুল্লাহ্না ফল ফেরদাউসল আলা যখন তোমরা আল্লাহ তালা কাছে জান্নাতের জন্য ফরিয়াদ করো তখন সবচেয়ে উঁচু জান্নাত টপ ক্লাসের জান্নাত আল ফেরদাউসের দরখাস্ত দিও আপনারা কে হয়তো বলতে পারেন আমার জন্য তো একটা ছোটোখাটো জান্নাত হলেই যথেষ্ট কোনো রকমের জাহান্নাম থেকে বাঁচতে পারলেই হলো এত বড়টা আশা করা তো আমার জন্য অসম্ভব কিন্তু যেহেতু রসুল্লাহ সাল আলহসালাম আমাদেরকে বলেছেন উৎসাহিত করেছেন তার মানে আমাদের জন্য এরকম সংকল্প করা মোটেই অবাস্তব নয় এবং মোটেই অন্যায় নয় বরঞ্চ এটাই আমাদের করা উচিত তিনি যেটা বলেছেন সেটাই করা উচিত ছোটোখাটো জান্নাত নয় ফেরদাউসের জন্য দরখাস্ত দিতে হবে আল্লাহ তালার কাছে এখন এই জান্নাতে দরখাস্ত দেওয়ার পরে এই জান্নাত পাওয়ার জন্য এটা আমরা উচ্চাকাঙ্ক্ষা ঠিক করলাম যে জান্নাতের ফেরদাউস চাই এটা হলো আমাদের উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা এখন এটাকে অ্যাচিভ করার জন্য নাকি তেল দিয়ে ঘুমালে তো হবে না অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে নিজেকে অনেক তৎপরতায় জড়িত করতে হবে আর সে কথা ফুটে উঠেছে আরেকটি হাদিসে আল্লাহ আল্লাহে আল্লাহ যে আল্লাহ তালার এই যে পণ্য যেটা তোমাদের কাছে তিনি বিক্রি করেছেন তোমাদের জান মাল খরিদ করে সেই জান্নাত এই জান্নাতের দাম অনেক বেশি কিন্তু ভ্যারি এক্সপেন্সিভ অনেক দাম পে করতে হবে আর সেটা শুধু অর্থের মূল্যে পে করা নয় সারাটি জীবন ধরে আল্লাহ তালার গোলামি করে সারাটি জীবন ধরে আল্লাহ তালার গোলামি করতে 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 মানুষ সেই উচ্চ আকাঙ্ক্ষা হাসিল করতে পারে তার জন্য অনেক কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে নিরলসভাবে কাজ করে যেতে হবে আল্লাহ তালার বন্দেগিতে টায়ার হওয়ার সুযোগ নাই আল্লাহ তালার বন্দেগি অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত মাউত আসা পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআনে পাকে উৎসাহিত করেছেন সাবেকুন সাবেকুন উল্লা ইকাহ যারা আগে আগে বেড়ে গিয়েছে আগে আগে চলেছে পূর্ব জমানার লোকদের মধ্যে যারা অনেক ভালো কাজে আগে এগিয়েছিল তারা অনেকেই আল্লাহ তালার মকররা আল্লাহ তালার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন ও সারি ইমের রবি আর আরদ তোমরা দৌড়ো কঠিন পরিশ্রম করতে থাকো তোমাদের দৌড়াদৌড়ি অব্যাহত রাখো তোমাদের রবির মাগফিরাত পাওয়ার জন্যে ক্ষমা প্রাপ্তি তোমাদের পক্ষে নেওয়ার জন্যে আর ওই জান্নাত যে জান্নাতের ব্যাপ্তি আকাশ থেকে জমিন পর্যন্ত সে জান্নাত পেতে হলে দৌড়তে হবে সদা তৎপর থাকতে হবে ফাস্তাবে কুল নেক কাজে আগে বেড়ে যাও আল্লাহ তালা আরও বলেছেন লিমা দা ফালিয়া না আমেলুন জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন রকম জান্নাতের জন্য আমলকারীরা আমল চালিয়ে যাক তাদের আমল সারা জীবনব্যাপী কন্টিনিউ করুক যারা এই জান্নাত পেতে চায় তারা এমন করতে থাকুক অন্য সুরাতে আল্লাহ তালা বলেছেন ওয়াফিজা আলিকা মুতানা ফিসুন এই জান্নাতের জন্যই যারা কম্পিটিশন করতে চায় কম্পিটিশন করুক যারা প্রতিযোগিতা করতে চায় প্রতিযোগিতা করুক তাদেরকে কে কার চেয়ে বেশি নিয়ে কাজ করবে এইরকম প্রতিযোগিতা তারা করতে থাকুক যেভাবে আবু বাকর আল্লাহ তালা আনহু অমর রাজি আল্লাহ তালা আনহু করেছিলেন তাবুকের যুদ্ধে অমর রাজি আল্লাহ তালা আহু ভাবলেন সব সময় তো আবু বকর আনহু বেশি করে দান করেন আমি শুধু ওনার পেছনেই পড়ে যাই দেখি না আল্লাহ তালা এবার আমাকে ওনার চেয়ে একটু বেশি কিছু কোরবানি করার তৌফিক দেন কি না অর্ধেক সম্পত্তি অর্ধেক অ্যাসেট নিয়ে চলে গেলেন ইয়ার আসুল আল্লাহ আমার মালের অর্ধেক নিয়ে এসেছি তাবুকের যুদ্ধে তারপরে দেখলেন আবু বকর আল্লাহ আনহু পুরো মাল নিয়ে এসেছেন পরিবারের জন্য কিছুই রাখেননি আর অমর রাজি আল্লাহ তাল আনহু বললেন যে আবু পেছনে ফালানো কারো পক্ষে সম্ভব নয় এইভাবে শাহাবাহিক রাম প্রতিযোগিতা করেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে উৎসাহিত করেছেন রসৌল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উম্মদকে উৎসাহিত করেছেন এবং এই উচ্চাকাঙ্ক্ষাকে ঠিক রাখার জন্যে এবং সেই পথে থাকার জন্যে আল্লাহ তালা কাছে তৌফিক চাইতে বলেছেন আল্লাহ ইন্নি আসালুকাল আজিমাত আল্লাহর রসদ্দ আল্লাহ হেদায়তের পথে টিকে থাকার জন্য যে ধরনের দৃঢ় সংকল্প লাগে মজবুত মানসিকতা লাগে যে ধরনের শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে হয় সেরকম তৌফিক দান করেন আমি যেন আজিমত নিয়ে চলতে পারি দৃঢ় সংকল্প নিয়ে সবসময় এগিয়ে যেতে পারি আমি যেন কখনও না হয়ে যাই রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এরশাদ করেছেন আল্লাহ তা সবসময় উঁচু হাই লেভেলের কাজগুলোকে পছন্দ করেন মানুষের জীবনে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মানুষ বড় কিছু অ্যাচিভ করতে চাইবে আখরাতের ব্যাপারে এটাকে তালা খুব পছন্দ করেন আর নিচু প্রকৃতির কাজগুলো যেগুলো মানুষকে নিচের দিকে নামাতে থাকে এই রকম বিষয়গুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না মানুষকে কি আল্লাহতালা চান তাদের ভিশনকে অনেক বড় করে দিতে ন্যারো ভিশন নিয়ে যেন মানুষ না চলে জীবনের দৃষ্টিভঙ্গিকে জীবনের উদ্দেশ্য লক্ষ্যকে অনেক বড় করবে ছোটোখাটো করবে না আর এগুলো স্বাভাবিকভাবেই দুনিয়া আখেরাতের কামিয়াবির বিষয় নিয়ে দুনিয়ার ব্যাপারে মানুষের যদি পরিকল্পনা কিছু ছোট থাকে কেউ বড় হতে চায় সেগুলোর ব্যাপারে আল্লাহ তালা মানুষকে স্বাধীনতা দিয়েছেন যার তৌফিক অনুযায়ী চিন্তা করবে কিন্তু আখেরাতের ব্যাপারে সবাইকে জান্নাতের জন্য পরিকল্পনা নিতে বলা হয়েছে এবং জান্নাতুল ফেরদাউসের কথা বলা হয়েছে কেউ যেন মনে না করে আমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি আমার দ্বারা হবে টবে না জান্নাত বিল্লাহ বিরাট পরাজয়ের কথা বিরাট ব্যর্থতার কথা কেউ কি কোনোদিন কল্পনা করতে পারে যে জাহান্নামে সে জ্বলবে জাহান্নামে সে একদিনের জন্য যাবে এটা কিছুতেই কোশ্চিন কালেও কল্পনা করা যায় না কাজে উচ্চাকাঙ্ক্ষা ঠিক রাখতে হবে অবশ্যই এবং সেই উচ্চাকাঙ্ক্ষা অ্যাচিভ করার জন্য মনোবল দৃঢ় সংকল্প প্রস্তুতি এবং আল্লাহ তালার কাছে দোয়া কন্টিনিউ করতে হবে অন্য হাদিস রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তাতি আলমাউনাত বেকাদামাকাল আলী সালাতু আসাল্লাম ভালো কিছু অ্যাচিভ করার জন্য আল্লাহ তালার কাছ থেকে সাহায্য আসে মানুষ চেষ্টা কদ্দূর করেছে কষ্ট পরিশ্রম কদ্দূর করেছে তার উপরে বাংলায় আসে যে সেরা কাঁথায় গায়ে দিয়ে শুয়ে শুয়ে রাজকুমারীর স্বপ্ন দেখে যেই ব্যক্তি চায় কামিয়াবি অর্জন করতে তাকে কঠিন পরিশ্রম করতে হবে তার পরিশ্রম অনুযায়ী আল্লাহ তালা তাকে বরকত দান করবেন তার চেষ্টা তদ্বিন অনুযায়ী আল্লাহ তালা তাকে সাহায্য করবেন মান জাদদা ও যেই ব্যক্তি কষ্ট পরিশ্রম করে সে পেয়ে যায় এসব কথা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে তৎপর থাকার জন্যে চেষ্টা কন্টিনিউ করার জন্যে একবার কিছু গরিব সাহাবিরা আসলেন বেশ কয়েকজন একটু পরামর্শ করে দল বলে আসলেন রসুল্লাহ সাল্লাসমের কাছে এসে উজেপ করলেন ইয়া আমরা তো পেছনে পড়ে গেলাম আপনার ধনী সাহাবিদের তুলনায় কারণ আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা যদি রোজা রাখি তারাও রোজা রাখে আমরা তাহায্য চলে তারাও পড়ে সব কিছু আমাদের সঙ্গে তাদের সমান সমান চলে কিন্তু একটি বিষয় তো আমরা পেছনে পড়ে আছি তারা দান খয়রাত করেন তাদের টাকা পয়সা থাকার কারণে যখন যেখানে সুযোগ আছে দান করেন আমরা মনে চাইলেও পারি না আমাদের সেই তৌফিক তো নাই এখন আমরা তো পেছনে পড়ে গেলাম ওই যে আগে থাকা থাকতে হবে ওসারি ওাস্তাবে কুল নে কাজে প্রতিযোগিতা করো আগের দিকে যাও এখন প্রতিযোগিতা করার তো কোনো রাস্তা নাই আমরা তো পিছনেই পড়ে থাকলাম তাদের থেকে তাদের দুঃখের কথা শুনে রসল্লাহ সাল আলহিম বললেন তাহলে ঠিক আছে আমি তোমাদেরকে এমন কথা বলবো সেগুলোর আমল যদি করতে পারো তাহলে তোমরা ওই ধনীদেরকে ছাড়িয়ে যেতে পারবা যারা এই আমল করবে না তোমাদের থেকে আগে যারা বেড়ে গেছে তোমাদের পরে যারা আসবে সবার থেকে তোমরা বেশি পেয়ে যাবা যদি এই আমলটা করো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার তোমরা প্রতি নামাজের পরে এই তাসভিটা করো প্রত্যেক ফরজ নামাজের পরে সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার তেত্রিশ বার কোনো রেওয়াতে চৌত্রিশ বার যদি পড়ো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে তাদের চেয়ে বেশি দান করবেন তো সাহাবিরা যারা দরিদ্র ছিলেন এসেছিলেন দাবি দেওয়া নিয়ে খুশি হয়ে চলে গেলেন মাসা আল্লাহ ওনারা দিল ভরে আমল করছেন কিন্তু এই আমলের খবর তো আর লুকিয়ে থাকে না এই আমলের খবর হাদিসের খবর ছড়িয়ে পড়লো মোদিনায় ধোনি সাহাবিরাও এখন মাসা আল্লাহ এই তসবির আমল শুরু করে দিয়েছেন এখন এই খবর পাওয়ার পরে দরিদ্র সাহাবিরা আবার আসলেন কয়েকজন রসুল্লাহ সালের কাছে ইয়া রাসুল আল্লাহ পেছনে পড়ে গেলাম কারণ ধনিক সাহাবিরা যারা ধনী সাহাবি তারা খবর পেয়ে গেছেন তারাও সেই আমল শুরু করে দিয়েছেন এন আমরা তো আবার পিছনে পড়ে গেলাম রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যা আলি কেফাদুল্লাহ ইতি কিছু যদি আল্লাহ তালা কাউকে এক্সট্রা দান করেন সেটা আল্লাহ তালার ইচ্ছা তুমি আমি ঠেকাবো কেমনে এটা মেনে নিতে হবে এটা নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা তোমাদের আমল করে যাও অবশ্য অন্য হাদিসে তো তিনি গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন যে দুইজন ধনী আর গরিব যদি সমান হয়ে যায় একই পর্যায়ের আমল থাকে দুইজনের যিনি গরিব তিনি পাঁচশো বছর আগে ধোনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবেন গরিবদের জন্য অন্য সময় তিনি সুসংবাদ দিয়েছেন যারা দুনিয়াতে কিছু সাফার করবে কিছু কমতি যাদের হবে আল্লাহ তালা রিজিকের ফয়সালার কারণে যে কোনো কষ্ট হয় সেই কষ্টের মূল্য আল্লা তালার কাছে আসে অবশ্য সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাবো ইনশাল্লাহ বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ

রবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনি মুফতা জাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফিরের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস সংখ্যা 147

রহমান মাদানীম্মিমায়মিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কাছে বিরতির পরে পুনরায় এসেছি বিরতির পূর্বে যে বিষয়টি আলোচনা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে হিম্মাহ আল্লাহ তালার কাছে আখেরাতে একটি মর্যাদা সম্পন্ন সান পাওয়ার জন্যে জান্নাতুল ফেদাউসের আকাঙ্ক্ষা করার জন্যে এবং সে পথে দৃঢ়সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বিষয় নিয়েই আমাদের আলোচনা আমরা আরেকটি হাদিসের দিকে যাই রসুল্লাহ আলী আসাল্লাম বললেন মানকান হামমহুল আখেরা যাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন যার সিদ্ধান্ত হয়ে রয়েছে উচ্চাকাঙ্ক্ষা আছে আখরাতের ব্যাপারে দৃঢ় সংকল্প এগিয়ে আসছে তাহলে আল্লাহ তালা তার জন্য দুনিয়াকে সহজ করে দেন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা তাকে অন্তর দিক থেকে ধনী বানিয়ে দেন দুনিয়ার ব্যাপারে তার আর সে আর কাঙ্গাল থাকে না আল্লাহ তালা তার সমস্ত কাজগুলোকে আসান করে দেন সহজ করে দেন আর যে ব্যক্তি দুনিয়াটাকেই তার অ্যাচিভমেন্টের একমাত্র টার্গেট বানিয়েছে আল্লাহ তালা তার জন্য দারিদ্রতার দ্বারকে মুক্ত করে রাখবেন তাকে কাঙ্গাল করে রাখবেন সারা জীবন তার কোনো দিন তৃপ্তি হবে না তার চাহিদা কোনো দিন মেটবে না আর তার ব্যাপারগুলো অগসালো হয়ে যাবে যাবতীয় সমস্যা তার সামনে ঘুরতেই আল্লাহ তালা তাকে আখরাতের থেকেও মিস করে দেবেন তো সে পাবে না আর যে ব্যক্তি দুনিয়ার পরিবর্তে আখেরাতের উচ্চাকাঙ্ক্ষী হয়ে যায় আল্লাহ তালা তার জন্য দুনিয়াও ঠিক করে দেন আখরাতও ঠিক করে দেন আরেকটি হাজি সেরসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মানুষ যদি জানত যে প্রথম সফে প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে জামাতে কত সাওয়াব। তাহলে সবাই একসঙ্গে চলে আসতো প্রথম কাতারে দাঁড়ানোর জন্য শেষ পর্যন্ত কাকে আগে জায়গা দিতে হবে কে পিছনে লাইনে যাবেন এইটা ফয়সলা করার জন্য লটারির ব্যবস্থা করা লাগতো যে কত বেশি স্বভাব কত ডিফারেন্স প্রথম কাতারে আর দ্বিতীয় কাতারে শেষ কাতারগুলোর মধ্যে মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজর নামাজ জামাতে পাওয়ার মধ্যে কী পরিমাণ স্বভাব আছে তাহলে মানুষের কষ্ট হলেও অসুস্থ হলেও এমনকি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো জামাত মিস করতো না বিশেষ করে এশা এবং ফাজল কষ্টের জমাতগুলোও মিস করতো না এভাবে করে করে রসুল উল্লাহ আলি সাল্লাম উম্মতকে হিম্মত দেখিয়েছেন হিম্মত সৎসাহস জুগিয়েছেন উৎসাহিত করেছেন রসুল উল্লাহ আলি সাল্লাম উম্মতের কিছু লোককে যখন দেখলেন তারা জুমার নামাজে এসেছে একটু আর্লি এসেছে কিন্তু পিছনে বসে আছে তখন তিনি বললেন অহদুরদ্দিকের খোদ শোনার জন্য কাছে চলে আস হ্যাঁ অহদরুল ইমাম ইমামের সামনে চলে আস তোমাদের মধ্যে কিছু লোক আছে শুধু পেছনেই থাকতে চাবে পেছনে থাকতে থাকতে তারা পেছনেই পড়ে থাকবে এমনকি জান্নাতে গেলেও তারা পেছনেই থাকবে জান্নাতেও তারা আগে আগে অগ্রভাগে উঁচু লেভেলে জান্নাত তারা পাবে না পেছনে থাকার অভ্যাসের কারণে তাহলে পেছনে থাকার অভ্যাসটি ভালো না এই জন্য জামাতে আগে থাকার দিনের কাজে আগে থাকার রব্বানা হাবলানা মিন আজওয়াউদ্দুরা করতে আয়ুন ওয়াজা আল্লা আলী ইমামা আল্লাহ আমাদেরকে রব এমন বানিয়ে দেন যে আমাদের মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন এই জন্য ইসলাম দিনের কাজে আগে থাকতে এলেম শিকার কাজে আগে থাকতে সামনের কাতারে থাকতে নামাজের কারণে সামনে কাতারে থাকতে দিনের দাওয়াত দেওয়ার কাজে সামনের কাতারে থাকতে পিছনে পিছনে পড়ে থাকা ইসলাম পছন্দ করে না মসজিদে এসে বা শোনার সময় বয়ান শোনার সময় এলেম শিকার সময় সব সময় সামনে বসা এটা হচ্ছে দৃঢ় সংকল্পের লক্ষণ এটা হচ্ছে সত্যি দুনিয়াতে যারা অ্যাচিভ করতে চায় তাদের লক্ষণ আপনি যখন ক্লাসে যান বাচ্চারা যখন ক্লাসে যায় ছাত্রছাত্রীরা পড়তে যায় যে সমস্ত ছেলে মেয়ে লেখাপড়া ভালো করতে চায় তারা সব সময় সামনে টেবিলে বসে টিচারের কাছ থেকে ওস্তাদের কাছ থেকে তাড়াতাড়ি বা ভালো করে শোনার জন্যে যাতে কোনো শব্দ মিস না হয়ে যায় যারা ভালো রেজাল্ট করে তারা সব সময় সামনে থাকে তাদের উচ্চাকাঙ্ক্ষা আছে হাই অ্যাম্বিশন আছে আর যারা কোনো রকমের সময় কাটিয়ে দেয় দুষ্টমি করতে চায় লেকচার শুনবে না তারা পিছনে বসে আর মাঝে মাঝে ফিস ফিস করে ক্লাসে ডিস্টার্ব করে লেখাপড়া মনোযোগ নেই এটা আমরা বাস্তবে দেখি দুনিয়ার ব্যাপারে আখরাতের ব্যাপারেও তাই আল্লাহ তালার কাছে চাইতে হইলে চাওয়ার জন্য অল্প কিছু চাওয়া আল্লাহ তালা পছন্দ করে না হাজি সে এসেছে তোমরা যখন আল্লাহর কাছে চাও বেশি করে চাও কারণ আল্লাহ তালার কাছে চাচ্ছ তো কাজে কম করে চাওয়া দরকার নাই তোমার যদি দরকার হয় একটু বেশি বেশিটাই চাও বলো না আমি এত বেশি চাইলে আল্লাহ তালা কী মনে করবেন তোমার দিল খুলে আল্লাহ তালার কাছে চাও আখেরাতের ব্যাপারে কোনো লিমিট নেই একবার এক লোক অসুস্থ রসেলুল্লাহ সাল্লাম খবর পেলেন যে একজন মুসলিম অসুস্থ তিনি তাকে দেখতে গেলেন এমন অসুস্থ যে সে একবারে বিছনায় শুয়ে আছে দুর্বল হয়ে গেছে এবং হাদিসে বর্ণনাকারী বলেছেন এই যে পাখির মতো হয়ে গেছে শুকিয়ে তার কণ্ঠ ক্ষীণ হয়ে গেছে কথা বলতে পারে না কথা বের হচ্ছে না মুখে দিয়ে এত দুর্বল হয়ে গেছে রাসুল উল্লাহ সাল্লাস্লাম জিজ্ঞেস করলেন তোমার এই অবস্থা কেন বলো তো দেখি তুমি আল্লাহ তালার কাছে কোনো দোয়া করেছিলে কোনো বিষয়ে তখন সে অসুস্থ লোকটি বললেন যে দোয়া করেছিলাম আখরাতের ভয়ে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমাকে যদি আপনি আখেরাতের আজাব থেকে বাঁচিয়ে দেন আর তার বিনিময়ে দুনিয়াতে যদি কিছু কষ্ট দিতে চান দিয়ে দেন তবুও আমাকে আখ রাতের আজাব থেকে বাঁচিয়ে দেন রসল্লা সালাহ আলী আসসালাম বললেন যে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তোমাকে তো দোনো জায়গাতে বাঁচাতে পারেন তুমি শুধু আখেরাতে না যাচ্ছে দুনিয়ার কষ্টটা ডেকে আনলা কেন তুমি জানো না কি সুন্দর দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা নার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের হাসানা দান করেন দুনিয়ার সুখ শান্তি সৌন্দর্য আমাদেরকে দান করেন দুনিয়ার ভালাই আমাদেরকে দান করেন আর আখরাতের সুখ শান্তি ভালাই কল্যাণ আমাদেরকে দান করেন আর আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন এই দোয়াটা কেন কর তারপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন এবং তিনি নিজেও তাকে দোয়া করে দিলেন ওনার দোয়ার কারণে সে দোয়া করলো আল্লাহ তালার কাছে ভুল বুঝতে পারলো আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন আরেকটি হাদিস এসেছে সাহাবি আবু হরাই রাজি আল্লাহু আনহু তিনি তো একটু দরিদ্রই ছিলেন আর রসুল্লাহ সাল্লি সাল্লামের পাশে থাকতেন শুধু ইসলামের জ্ঞান শিখতেন হাদির শিখতেন তো নিজের তো অবস্থা ভালো না বিয়ে শাদি করতে পারতেন না অর্থনৈতিক দৈন্যতার কারণে তো একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন আবু হরাইরা গণিমতের মাল আসলে টাসলে সবাই আমার কাছে চায় তো তুমি তো কিছু চাও না চাও না কেন তুমি চাইলে তো তোমাকে মাঝে মধ্যে আমি দিতে পারি কিছু তখন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আল্লেম মিম্মা আল্লা আকাল্লাহ আমি যদি চাই একটা জিনিস চাবো যে আপনি আমাকে শিখান আল্লাহ তালা যেন আমাকে শিখিয়ে দেন সেই জ্ঞান দান করেন যে জ্ঞানটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন তিনি বললেন আস আলুকা আম তু আল্লিমা আল্লাহ আল্লা আপনার কাছে আমি যদি চাই একটা জিনিসই চাইবো আমাকে একটু এলেম শিখিয়ে দেন যেটা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন শিখিয়ে আমাকে ইসামে জ্ঞান দেন এটাই আমার জন্য যথেষ্ট আমি এই উঁচু আশা করে আছি কত বড় হিম্মত করেছেন দুনিয়ার প্রয়োজন তো ওনারও আছে কিন্তু সংকল্প নিয়েছেন তিনি আইলেম শিখবেন আখরাতে মর্যাদা অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে পরে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম ইঙ্গিতে আমি আমার গায়ের মধ্যে একটা চাঁদর মতো ছোট্ট ওনার ইশারা সেটাকে আমি মাটিতে রাখলাম এমনি এবং সেটাও তার মধ্যে এক একটা উকুনও ছিল আমার এখনও মনে পড়ে সাহাবি আবু হরাইরা বলেন যে দুই একটা উকুনও হাঁটতে ছিল পরে রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালাম কিছু দোয়া পড়লেন ফু দিলেন চাঁদরের মধ্যে আর বললেন তোমার বুকের কাছে চাপিয়ে ধরো তারপরে আমি আমার ওনার এই দোয়ার এবং ফু দেওয়ার এই চাদরটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম তারপরে আল্লাহ তালা আমাকে জেহেন বাড়িয়ে দিলেন আমার মুখস্থ শক্তি হয়ে গেল তারপরে আমি এলেম শিখি হাদিস শিখি আমি আর ভুলি না তালা আমার জেহেনকে মজবুত করে দিয়েছেন এই ছিল উচ্চাকাঙ্ক্ষা সেই সাহাবি আবু হরাই রাজি আল্লাহ আনহু রাউিয়াতুল উম্মাহ এই উম্মাতের সবচেয়ে বড় বর্ণনাকারী হয়ে গেলেন হাদিসের সবচেয়ে বড়ো রাওই হয়ে গেলেন এই হিম্মতের কারণে যারা উচ্চাকাঙ্ক্ষী থাকে এবং দৃঢ় সংকল্প থাকে তাদের মাইন্ডে গাফলতি আসে না তারা এটা অ্যাচিভ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আসে তালা তাদেরকে সাহায্য করবে নি কেরামের ভীষণ ছিল হিম্মত ছিল সেটা আমরা মিস করে ফেলেছি তাহলে আসুন আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি যে আল্লাহ তুমি আমাদেরকে একটা বিশাল ভীষণ দাও জানাতে ফের যাওয়ার তার জন্য আমার জীবনকে যেভাবে গড়তে হয় আমার পরিবারকে যেভাবে গড়তে হয় আমার দুনিয়ার কিছু যদি কোরবানি করতে হয় আখ জন্য আল্লাহ তাই রুটি দিতে তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন হিম্মত দান করুন আল্লাহ তালা কবুল করুন টিভির সম্মানিত দর্শক মণ্ডলী এ পুরো সময় ধরে এই আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আপনাদেরকে খায় দান করুন অবিল্লাহি তৌফিক ওসালামু আলাইকুম আহমতুল্লা অবরাকাত চারোদিকে চলছে প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এস বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দ্রৌহিদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আট টায় বাংলাদেশে পিস বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং ও প্রবলেম হ্যাভন ও হেল্পুজ বুটি Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর অসন্তুষ্টি পাপ কে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ তবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তুমি পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানী কর্তব্য কিন্তু জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান আল্লাহ রাআমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ Qasim bin Abbas Muzaffar bin Muhsin Akramuzzaman বেন Abdus Salam ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হুসেনের